বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে লাশের সারি দীর্ঘ হতে হতে দেশটি মৃত্যু পরিতে পরিণত হয়েছে মৃত্যুর সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা রবিবার পর্যন্ত এই দেশে মৃত্যুর সংখ্যা পঞ্চান্ন হাজারের কাছাকাছি করোনায় প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা মিটারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে নয় লাখ ষাট হাজার ছয়শ একান্ন জন অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চুয়ান্ন হাজার দুইশো ছাপ্পান্ন জনের ইতিমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ আঠারো হাজার একশো বাষট্টি জন তবে পনেরো হাজার একশো দশ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে আক্রান্তের সংখ্যা নয় লাখ আটত্রিশ হাজার বাহাত্তর জন অন্যদিকে মারা গেছে তিপ্পান্ন হাজার সাতশো একান্ন জন এখনো পর্যন্ত বিশ্বের দুইশো দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে তবে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকে বৈশ্বিক এই মহামারীকে গুরুত্ব দেননি দেশটির সব অঙ্গরাজ্যেই করোনা ছড়িয়ে পড়েছে তবে করোনায় সব থেকে বেশি বিপর্যস্ত নিউ ইয়র্ক অঙ্গরাজ্য সেখানে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই লাখ বিরাশি হাজার একশো তেতাল্লিশ জন মারা গেছেন অন্তত বাইশ হাজার নয় জন এরপরই রয়েছে নিউ জার্সি সেখানে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক লাখ পাঁচ হাজার চারশো আটানব্বই জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার নয়শো চোদ্দ জন অন্যদিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে তিপ্পান্ন হাজার তিনশো আটচল্লিশ জন মারা গেছেন দুই হাজার সাতশো ত্রিশ জন এদিকে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে দুই লাখ তিন হাজার দুশো উননব্বই জন আর আক্রান্ত হয়েছেন উনত্রিশ লাখ একুশ হাজার চারশো উনচল্লিশ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে আট লাখ ছয়ত্রিশ হাজার নয়শো একচল্লিশ জন Video report, Search India TNN.